হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের অনেক স্টুডেন্টের একটা মিস্টেক তোমরা করেছো, মিস্টেক বলবো না, জাস্ট তোমাদের একটা কনসার্ন আছে যে তোমরা যে সাইন করার যে সেকশনটা ওখানে তোমাদের ব্ল্যাক পেন ইউজ করতে বলা হয়েছিল বাই মিস্টেক। তোমরা যদি ব্লু পেনে তোমরা সিগনেচার করে দিয়ে থাকো, অনেকে প্যানিক করছো, অনেকে জিজ্ঞেস করছো যে আমার ফর্ম ফিল আপ ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে কিনা। তো এটার জন্য তোমাদের উত্তরে তোমাদের NTA নিজেই তোমাদের নিটের ইয়েতে তোমাদের দিয়েছে 13 নম্বর সেকশন FAQ সেকশন, যে PDFটা আছে ওটা নিজেরাও ডাউনলোড করে একবার চেক করে নিও, আমিও তোমাদের ডিসকাস করে দিচ্ছি যারা জানো না। তো এখানে দেওয়া আছে, ইন কেস দ্য ক্যান্ডিডেট হ্যাজ আপলোডেড এ ব্লু সিগনেচার ইনস্টিটিউট অফ ব্ল্যাক সিগনেচার ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ইজ ইট ওকে? এখানে জিজ্ঞেস করেছে। তো অ্যান্সার হচ্ছে নো, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি রিজেক্টেড মেয়ারলি ফর দিস মিস্টেক। মানে NTA বলেছে যে তোমাদের হয়তো মিস্টেক হতে পারে, তোমরা ব্লু পেন ইউজ করলেও তোমাদের হয়তো তোমাদের ইয়েটা তোমাদের ক্যান্সেল হবে না, এখানে বলেছে, কিন্তু ইট উইল নট বি ক্যান্সেল এটা বলেনি। এখানে বলছে ইট ইজ নট মেয়ারলি রিজেক্টেড, ঠিক আছে, মানে রিজেক্ট হয়েও যেতে পারে, ঠিক আছে, তো তাও চাপ নিও না। এখানে বলেছে তোমাদের রিজেক্ট হবে না, তোমাদের ব্লু পেনে তোমাদের রিজেক্ট একটা ইয়েতে হবে, তোমাদের যদি ব্লার ইমেজ তোমরা আপলোড করে থাকো বা অন্য কিছু মানে আবছা বোঝা যাচ্ছে, মানে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, এমনি যদি উল্টোপাল্টে ইমেজ তোমরা আপলোড করো তাহলে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা ভালো করে তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তাহলে কিন্তু ব্ল্যাক পেনেই তোমরা ফর্ম ফিল আপ করো, ব্ল্যাক পেনে ফর্ম ফিল আপ না, সাইনড সিগনেচারটা সাইন করে তোমরা ওটা ফটো তুলে তোমরা ব্ল্যাক পেনে ওটা আপলোড করে ইয়ে করো, ঠিক আছে, তোমাদের এই ফর্ম রিজেক্ট হবে না। যারা করে দিয়েছো অলরেডি ব্লু পেনে তাহলে তোমাদের রিজেক্ট হবে না, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর এরপরে যদি কোনো ডাউট থাকে তোমরা নিশ্চয়ই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা NTA-র সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নিতে পারো, যদি বড়ো সড়ো ডাউট থাকে আমি যেটা ক্লিয়ার করতে পারবো না সেটা তোমরা NTA-কে জিজ্ঞেস করে নিতে পারো, যদি তারা ফোন তোলে বা মেলে রিপ্লাই দেয় তাহলে তাও তোমরা আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আমাদের চ্যানেলটিকে রেগুলারলি ফলো করতে থাকো, তোমাদের নিটের গাইড বা তোমাদের ফর্ম ফিল আপ ক্লিয়ার করতে হয় বা কাউন্সিলিংয়ের সময় সমস্ত গাইড তোমরা আমাদের চ্যানেল থ্রু পেয়ে যাবে। আর নিটের তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের আরও একটু নিটের প্রিপারেশানটা পিক আপ করার জন্য ভিডিও পরবর্তী সেকশনে একটা তোমাদের জিনিস বলবো, সেটা তোমরা পরবর্তী সেকশনে দেখবে জানো। আনএকাডেমি তোমাদের জন্য এখন অ্যানাউন্স করেছে আনএকাডেমি মেগা কমব্যাট, এটা তোমাদের 17 তারিখে আছে, 17th of April তোমাদের আনএকাডেমি মেগা কমব্যাট, এটা তোমরা এনরোল করে নিও ফ্রি অফ কস্ট, তোমাদের আনএকাডেমি মেগা কমব্যাট ফ্রি তোমরা এনরোল করতে পারো। আমাদের কোড বং মেডিকোস ইউজ করলে ফ্রিতে এনরোল করবে, ভালো করে পড়াশোনা করে সিলেবাস জেনে আনএকাডেমি মেগা কমব্যাটে সবাই এনরোল করবে, যতজন নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, কারণ আমি বলছি নিটের জন্য আর 3 মাসই বেঁচে আছে। তো এখন তোমরা যদি মেগা কমব্যাটটা ভালো করে দিয়ে দাও, প্রথম কথা যে তোমাদের র্যাঙ্কিং কেমন হচ্ছে সেটা তোমরা জানতে পারবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক জানতে পারবে, তোমাদের প্রিপারেশন লেভেল কত দূর তোমাদের আছে সেটা জানতে পারবে। দ্বিতীয় কথা, যদি তোমরা খুব ভালো র্যাঙ্ক করো তাহলে তোমাদের স্কলারশিপ পেয়ে যাবে আনএকাডেমির তরফ থেকে, স্কলারশিপের সাথে সাথে বিভিন্ন প্রাইজ রিওয়ার্ডস তোমরা পেয়ে যাবে, সেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা ভালো করে পড়াশোনা করে এই জিনিসটা দিও। আর আনএকাডেমি PYQ সেশন তোমাদের অ্যারেঞ্জ করা হয়েছে, PYQ সেশনে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যা যা তোমাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত আছে, সমস্ত PYQ তোমাদের সাথে ডিসকাস করা হবে, তাই তোমরা এই দুটো ইয়েতে তোমরা এনরোল করো। আনএকাডেমি মেগা কমব্যাটটা তোমাদের 11টা থেকে হবে, সানডে তোমাদের আছে, আর তোমাদের টাইমিংটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সবাই সমস্ত সবাই যত স্টুডেন্ট আছো নিটের জন্য ভালো করে পড়াশোনা করে আনএকাডেমি মেগা কমব্যাটে সবাই যাতে এনরোল করবে, আর সবাই কমেন্ট সেকশনে জানাবে যে এনরোল করে তোমাদের কতটা বেনিফিট হয়েছে, সমস্ত সবকিছু জানাবে তোমরা, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করে তোমরা করবে, তোমাদের র্যাঙ্কিং তোমরা বুঝতে পারবে, তোমাদের কতটা তোমাদের লেভেল প্রিপারেশন হয়েছে আর সবারই থেকে কতটা তোমরা দূরে আছো বা কতটা তোমরা জলে আছো, কত স্থলে আছো সমস্ত তোমরা জানতে পেরে যাবে। তাই আনএকাডেমি মেগা কমব্যাট তোমরা এনরোল করবে, স্কলারশিপ জিতে নিও সবাই, ম্যাক্সিমাম স্কলারশিপ জিততে পারো তোমরা আনএকাডেমি মেগা কমব্যাটের সাথে। আর যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও, আর আনএকাডেমি এবং বং মেডিকেলের সাথে লেটস ক্র্যাক ইট।